গত দেড় মাসে প্রায় 70 ভাগ কমে এসেছে করোনা সংক্রমণ। অন্যদিকে আশা জাগাচ্ছে দেশে টিকা দেয়া ও পাওয়ার পরিস্থিতি, তাই দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে চলছে সর্বাত্মক প্রচেষ্টা। রোববার দুপুরে এ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়। অংশ নেন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, স্থানীয় সরকার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী 12ই সেপ্টেম্বর থেকে সব স্কুল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। পঞ্চম শ্রেণী 2021-22 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী ছাড়া বাকিদের সপ্তাহে একদিন করে ক্লাস হবে। প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এই 12ই সেপ্টেম্বর 2021 থেকে আমরা শ্রেণীকক্ষে পাঠদান শুরু করতে পারব। যারা এবার এসএসসি বা এইচএসসি পরীক্ষা দেবেন এবছর এবং যারা আগামী বছর এসএসসি এবং এইচএসসি দেবেন, তারা প্রতিদিন আসবেন। প্রাইমারিতে আবার ক্লাস 5 প্রতিদিন আসবেন, কিন্তু 1, 2, 3, 4 আর আমাদের এখানে 6, 7, 8, 9 তারা শুরুতে সপ্তাহে একদিন করে আসবেন। এবছর অটো পাসের সুযোগ না থাকায় বিভিন্ন সমাপনী পরীক্ষার ব্যাপারে অবস্থা বুঝে আসবে ঘোষণা। এছাড়া 18 বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়টি এখনো সরকারের বিবেচনায় আছে বলে জানান শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীর, শিক্ষকের প্রতিদিন যে তাপমাত্রা মাপা, সকলের মাস্ক আছে কিনা, মাস্ক পরিধান করা ছাড়া কেউ শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকবেন না। বিশ্ববিদ্যালয়গুলো মধ্য অক্টোবরের আগে খোলা হবে কিনা তা নিয়ে পরবর্তীতে আরেকটি বৈঠক করা হবে বলে জানা গেছে। সকল মাননীয় উপাচার্যের সঙ্গে হয়তো বৈঠক করব ইনশাআল্লাহ। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। যদি তারা সিদ্ধান্ত নেন।